হ্যালো জনগণ, ওয়েলকাম ব্যাক টু অস্থির বাগধারা। হাফ বাইট বাংলার এই সিরিজে আমরা একটা একটা করে বাগধারা ধরি এবং তাকে জম্পেশ ডলা দিয়ে বের করি তার পেটের কথা, খুঁজে বের করি তার জন্ম কোথায়, কোথায় লেজ, কোথায় মাথা। আজকে আমাদের অস্থির বাগধারা সিরিজের প্রথম গিনিপিগ, আঙুল ফুলে কলা গাছ। এই বাগধারাটার অর্থ আমরা সবাই জানি। খুব দ্রুত যদি কেউ একজন হঠাৎ করে প্রচুর টাকা পয়সার মালিক হয়ে যায়, বড়লোক হয়ে যায়, তখন তাকে বলা হয় যে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এখন কলা গাছ কেন বলা হলো? কলা গাছের চেয়ে বড় গাছও তো আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, বট গাছ আছে, সেগুলো কেন বলা হলো না? ব্যাপারটা হচ্ছে যে তোমরা যারা কলা চাষ করা দেখছো তারা জানো যে কলার গাছ একদম জিরো থেকে হিরো হইতে সময় নেয় মাত্র এক বছর। তুমি আজকে লাগাবা, ঠিক এক বছর পর কলা পাবা। কিন্তু প্রবলেম হচ্ছে মাত্র এক বছরে এত বড় হওয়ার ফলে ওই কলার গাছটার কোনো মেরুদণ্ড থাকে না, কোনো কাঠ থাকে না। তুমি যদি কাটো এটা দেখবা পুরাটাই ফাঁপা, স্পঞ্জের মতো। তো এই কারণে যখন ঝড় আসে একটা এলাকায় সবার আগে ধ্বংস হয় ওই কলার বাগান, সবার আগে কলার গাছ মরে সাফ হয়ে যায়। আবার যদি ঝড়ে নাও ভাঙে ওইটা এক বছর কলা হওয়ার পর এমনিতেই কেটে ফেলা হয়, কারণ তার জীবদ্দশায় সে একবারই মাত্র ফল দেয়। প্রথম বছর কলা হয়ে যাওয়ার পর তার আর কোনো দাম নাই। তো এইখান থেকে এই বাগধারাটার উৎপত্তি। এখানে শিক্ষার বিষয় হচ্ছে যে কোনো মানুষ যদি খুব দ্রুত কোনো বিষয়ে উন্নতি করে তাহলে সেই উন্নতিটা আসলে অ্যাকচুয়ালি খুব একটা ভালো ব্যাপার নয়। যেমন শর্টকাটে বড় লোক হওয়া, 15 দিনে ইংরেজি শেখা, দুর্নীতির টাকায় 10 তলা বাড়ি তোলা, এইসব কাজকে বলা হয় যে আঙুল ফুলে কলা গাছ হওয়া। ওই শর্টকাটটা নিয়ে 2-4 দিনের জন্য উন্নতি হয়তো করা যায়, বাট ঝড় আসা মাত্র সবার আগে ওই শর্টকাট উন্নতির কলা গাছগুলো ভেঙে পড়ে। এবং এটা শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয়, একটা সমাজের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রেও হতে পারে। তোমরা অনেকে শ্রীলঙ্কার খবর শুনে থাকবে বা জেনে থাকবে। শ্রীলঙ্কা লাস্ট কয়েক বছরে ওদের দেশে হাজার হাজার কোটি টাকা দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছিল। প্রেসিডেন্টের ভাই ব্রাদাররা মিলে মন্ত্রণালয়ে বসে উন্নয়ন 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 করে হাজার হাজার টাকা জিডিপি দেখায় একের পর এক হচ্ছে মেগা প্রজেক্ট করতেছিল। তারপরে যেই করোনা আসলো তাদের দেশে ট্যুরিস্ট আসা বন্ধ হয়ে গেল, একদম 2 বছরের মধ্যে পুরো অর্থনীতি তাদের ধসে গেল। কারণ তাদের অর্থনীতির বাইরেটা ছিল চকচকা কিন্তু ভেতরটা ছিল ফাঁপা। বিপদের সময় যে শক্ত হাতে টিকিয়ে রাখবে এরকম কেউ ছিল না। এখন শ্রীলঙ্কায় দাঙ্গা হাঙ্গামা থাকায় দায়, বেঁচে থাকায় দায়, ভয়ঙ্কর অবস্থা, তোমরা তো জানোই। তাহলে আঙুল ফুলে কলা গাছ হওয়া মানে খুব দ্রুত শুধু বড়লোক হওয়া নয়, বরং যে কোনো কিছুতে খুব দ্রুত উন্নতি করা, যে উন্নতিটা হচ্ছে ফাঁপা উন্নতি, টেকসই নয়। তাহলে আমাদের জীবনে আমরা আঙুল ফুলে কলা গাছ হওয়ার চেষ্টা করব না, আমরা লং টার্ম চিন্তা করব। 10 গুণ টাইম লাগে লাগুক, আমরা আমাদের গোড়াটাকে শক্ত করে নিয়ে বসবো যাতে টর্নেডো আসলেও বটগাছের মতো টিকে থাকতে পারি। তাহলে দ্যাটস ইট ফর টুডে। ভিডিও ভালো লাগলে করতে হবে লাইক, বেশি ভালো লাগলে করতে হবে শেয়ার, কারণ শেয়ার মানে কেয়ার। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।